কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, যা উত্তর আমেরিকার উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা জুড়ে অবস্থিত। এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক ও আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি এবং এটি বিশ্বের দ্বিতীয় শীতলতম দেশ। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে কানাডা সম্পর্কে জানা অজানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব। তাহলে চলুন শুরু করা যাক। কানাডা নামটি সম্ভবত এসেছে কানাটা নামক শব্দ থেকে, যার অর্থ গ্রাম অথবা বসতি। কানাডার অধিকৃত ভূমিতে প্রথম বসবাসের জন্য চেষ্টা চালায় আদিবাসী জনগোষ্ঠী সমূহ। 15তম শতকের শুরুতে ইংরেজ এবং ফরাসি অভিযাত্রীরা আটলান্টিক উপকূল আবিষ্কার করে এবং পরে বসতি স্থাপনের উদ্যোগ নেয়। ফ্রান্স দীর্ঘ 7 বছরের যুদ্ধে পরাজয়ের ফলস্বরূপ 1763 সালে উত্তর আমেরিকায় তাদের সব উপনিবেশ ইংরেজদের কাছে ছেড়ে দেয়। 1867 সালে মৈত্রিতার মধ্য দিয়ে 4টি স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে দেশ হিসেবে কানাডা গঠন করা হয়। এর ফলে আরব প্রদেশ এবং অঞ্চল সংযোজনের পথ সুগম এবং ইংল্যান্ড থেকে স্বায়ত্তশাসন পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। 1982 সালে জারিকৃত কানাডা অ্যাক্ট অনুসারে 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল নিয়ে গঠিত কানাডা সংসদীয় গণতন্ত্র এবং আইনগত রাজ্যতন্ত্র উভয়ই মেনে চলে। রাষ্ট্রের প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। কানাডা দ্বিভাষিক এবং বহু সংস্কৃতির দেশ। আয়তনের বিচারে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এটি উত্তর আমেরিকা মহাদেশের প্রায় 41% নিয়ে গঠিত। কানাডার মোট আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার। কানাডার মোট জনসংখ্যা 3,56,75,834 জন এবং এখানে প্রতি বর্গ কিলোমিটারে 3.92 জন লোকের বসবাস। কানাডার রাজধানী হচ্ছে অটোয়া এবং এই দেশের বৃহত্তম শহর হচ্ছে টরেন্টো। ইংরেজি এবং ফরাসি ভাষা যৌথভাবে কানাডার সরকারি ভাষা। কানাডার কেবেক প্রদেশে ফরাসি ভাষা প্রাদেশিক সরকারি ভাষা। আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণত ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। কানাডা বছরে প্রায় 8 মাস বরফে আচ্ছন্ন থাকে। এই দেশে 45 বছরের বেশি বয়সের কোনো মানুষকে চাকরিতে নেওয়া হয় না। কানাডা হচ্ছে পৃথিবীর অন্যতম এক ভয়াবহ করখেকো দেশ। এই দেশে একজন মানুষের মোট আয়ের 40% সরকারকে কর দিতে হয়। এই জন্য এখানে ধনী এবং গরিবদের ব্যবধান খুবই কম। 1971 সালে কানাডা প্রথম মাল্টিকালচার দেশ হিসেবে নিজের নাম প্রস্তাব করে। নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আমেরিকাতে জলপ্রপাতটি পিছন থেকে দেখতে হয়, কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায়, যার ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালো মতো দেখা যায়। নায়াগ্রা ফলসে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন মানুষের সমাগম হয়ে থাকে। কানাডা শিক্ষার হারের দিক দিয়ে বিশ্বের অন্যতম প্রধান দেশ। এই দেশের প্রায় 50% মানুষের কলেজ ডিগ্রি আছে। কানাডাতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লেক অবস্থিত। পৃথিবীতে যতগুলি লেক আছে তার মধ্যে 60% কানাডাতে অবস্থিত। কানাডা বিশ্বের মধ্যে সপ্তম শান্তিপূর্ণ দেশ। কানাডা তাদের নতুন নাগরিকদের 1 বছরের ফ্রি কালচারাল অ্যাক্সেস পাস দিয়ে থাকে, যা দিয়ে এখানকার প্রায় 1,000 জাদুঘর এবং কালচারাল সেন্টারে যাওয়া যায়। কানাডা সরকার এটা এই কারণে করে যে যাতে নতুন নাগরিকত্ব পাওয়া নাগরিকরা কানাডা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে। বিশ্বের প্রায় 60% পোলার বিয়ার কানাডাতে পাওয়া যায়। সৌদি আরব এবং ভেনেজুয়েলার পর কানাডাতে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ বিদ্যমান। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবল কানাডাতে আবিষ্কৃত হয়। পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমানা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত, যা 8,891 কিলোমিটার দীর্ঘ। কানাডাতে একটি সংস্থা আছে যার নাম ইউনাইটেড নর্থ আমেরিকা। এই সংস্থাটির লক্ষ্য হচ্ছে কানাডাকে ইউএস এর সাথে যুক্ত করে দেওয়া। এই দেশের মোট জনসংখ্যার প্রায় 82% মানুষ মূল শহরগুলোতে বাস করে। কানাডার বেশিরভাগ শহরগুলো এই দেশের দক্ষিণ সীমান্তের দিকে অবস্থিত। এর কারণ পূর্ব সীমানার দিকের অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া। 1947 সালে কানাডাতে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেই সময় তাপমাত্রা -63°C নেমে গিয়েছিল। প্রায় 1 কোটি বর্গ মাইলের বিশাল দেশ হয় একটি নির্দিষ্ট সময় ব্যবস্থা অনুসরণ না করে মোট 6টি টাইম এলাকা বা টাইম জোনে ভাগ করা হয়েছে কানাডাকে। 2011 সালের একটি হিসাব অনুযায়ী কানাডার প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। এই দেশের প্রায় 67.3% মানুষ খ্রিস্টান। কানাডার রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার। এই দেশের মোট জিডিপি 1.84 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ডায়ালিং কোড হচ্ছে +1।
বন্ধুরা, এই ছিল কানাডাকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য। নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।